হঠাৎ করেই বাজারে ডিমের দাম কেন চড়া, তার যৌক্তিক কোনো কারণ নেই প্রান্তিক ও খুচরা ব্যবসায়ীদের কাছে। উৎপাদক থেকে খুচরা পর্যায়ে ডিমের দামে পার্থক্য ডজনে 30 টাকা। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের দাবি, সংকট সৃষ্টির কারসাজি করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। সিন্ডিকেট করে মোবাইলে মেসেজের মাধ্যমে ডিমের দাম নির্ধারণ করে দিচ্ছে তারা। সজীব রহমানের ক্যামেরায় আতিয়ান অরন্ত রিপোর্ট। সস্তার পুষ্টির যোগানদাতা ডিমেরও এখন বাজারে বড্ড দাম। নিম্নবিত্ত ছাড়িয়ে পণ্যের দিকে হিসাব কষে তাকাতে হচ্ছে মধ্যবিত্তরও। পল্টনের বাসিন্দা মোহাম্মদ বাসেদ কাজী পেশায় একজন দিনমজুর। 50 টাকা মিল সিস্টেমে একবেলা ডিম দিয়ে পেট পুড়ে ভাত খেতে পারতেন গত সপ্তাহেও। তবে গেল কয়েকদিনে গরিবের প্রোটিন খ্যাত এ পণ্যের দাম বাড়ায় বন্ধ হয়েছে প্লেটে একবেলা ডিমের যোগান। সমস্যা হচ্ছে আমরা যারা গরিব মানুষ, মাছ মাংসের কাছাকাছি তো যাইতেই পারি না, তার সুযোগ সুবিধার জন্য ডিম খাই। যখন ডিমের দামটা বেড়ে গেল তখন আমাদের সব কিছু মিল বাইরে গেল, কিন্তু বেতন তো বাড়ছে না। তা আমাদের তো মনে করেন খাবার দাবার খাওয়ার পরে দেশে যে বহু বাচ্চা আছে বা ইয়ে আছে তাদেরকে টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে না। আকস্মিক বৃষ্টির মতো বাজারে বিভিন্ন পণ্যের এমন আচমকা দাম বাড়ার কারণ নিয়ে কোনো সদুত্তর নেই পাইকারি ব্যবসায়ীদের কাছে। তাদের ডিম কিনতে হয় কর্পোরেট প্রতিষ্ঠানদের বেঁধে দেওয়া দামেই। এই সপ্তাহে যে বৃষ্টি হয়েছে না, বৃষ্টির পরপরই যে হঠাৎ করে দামটা এইভাবে বেড়ে গেল, সঠিক বলতে পারবো না। যতটুকু বলা হয় যে খাবারের দাম বাড়তি, ক্যারিং খরচ বাড়ছে, বৃষ্টির কারণে খামার থেকে মাল আনতে সমস্যা হচ্ছে। ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে মুরগির ডিম বিক্রি হচ্ছে 160 টাকা ডজন, খুচরা এসে বিক্রি 170 টাকা পর্যন্ত। যদিও খামার থেকে এই ডিমই বিক্রি হচ্ছে 138 টাকা ডজন, অর্থাৎ উৎপাদন পর্যায় থেকে খুচরায় ডিমের দামের পার্থক্য 30 টাকা। আমাদের দুর্ভাগ্য, এই দেশে থেকে আমাদের আসলে ডিমটা আমাদের একবারে হাতের নাগালে, এটা আমাদের দেশীয় পণ্য, তো এটা আসলে যদি এভাবে প্রতিদিন সিন্ডিকেট করে দাম বাড়ায়, এটা তো সিন্ডিকেট ছাড়া তো আর কিছু না। এখন এক ডজন ডিম কিনতে হলে সে কারণ বাজার আসতে হয়, সে এখানে হয়তো বা 10 টাকা কমে পাওয়া যায়। ইনকামের উপরে নির্ভর, মনে করেন আমরা মাসে ভাই 20,000 টাকা, কারণ খরচের জায়গা বাজার বুজার খাইতে ঘর ভাড়া দিয়ে 20,000 টাকা শেষ। আমি সামনে ভবিষ্যতে কীভাবে শুনবো এটা তো আর করার কিছু নেই আমাদের। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের মতে আবারও সংকট সৃষ্টির কারসাজি করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। সিন্ডিকেট করে প্রান্তিক খামার বন্ধ করে মোবাইলে মেসেজের মাধ্যমে দাম নির্ধারণ করে নিয়ন্ত্রণ করছে তারা। প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মন্ত্রণালয় এরা মিটিং করেন, যারা বাজার সিন্ডিকেট করেন কর্পোরেট গ্রুপ তাদেরকে নিয়ে, প্রান্তিক পর্যায়ের ছোট ছোট খামারিদেরকে নিয়ে কোনো আলোচনা, কোনো মিটিং এবং কোনো সমাধানের পথ তারা দেখেন না। দেশের মোট ডিমের চাহিদার প্রায় 80% উৎপাদন হয় প্রান্তিক পর্যায়ে, আর 20% উৎপাদন করে কর্পোরেট প্রতিষ্ঠান। আতিয়ানোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা।